আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মূল ভিডিও দেওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কোনো এজেন্সি নই যে আমরা লোক পাঠাবো, আমরা জাস্ট আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। তো অনেকেই ফোন দিয়ে জানতে চায় যে আমরা লোক পাঠাতে পারি কিনা, প্রসেস করতে পারি কিনা, এর বিষয়ে আমরা ক্ষমা প্রার্থী যে আসলে আমাদের চ্যানেলটি শুধুমাত্র বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো তথ্যগুলো অনেকের কাজে আসবে আশা রাখি। যে আমরা রিসেন্টলি যে বিভিন্ন অনলাইন পত্রিকা বা অনলাইন সুইচ গেটে আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করি সেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো রিসেন্টলি একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে 15 লাখ অভিবাসী নেবে কানাডা। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রসেসটা কী বা কখন থেকে নেবে, কীভাবে নেবে এই বিষয়গুলো। আগামী 3 বছরে কমপক্ষে 15 লাখ অভিবাসী নেবে জাস্টিন ট্রুডোর কানাডা। এই মাসের প্রথম বুধবার এ সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা ঘোষণা করে দেশটির সরকার। করোনা ভাইরাস মহামারীর প্রকোপ কাটিয়ে ওঠার পর তীব্র কর্মী সংকটের মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী ম্যাক মিলার। মঙ্গলবার 7 নভেম্বর তিনি আগামী 3 বছর অর্থাৎ 24 থেকে 26-এর মধ্যে কয় ধাপে এই রেকর্ড সংখ্যক অভিবাসী নেওয়া হবে তা বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, লক্ষ্যমাত্রা পূরণে চলতি বছর কানাডা তার বর্তমান অভিবাসন নীতিতে আর কোনো পরিবর্তন আনবে না, তবে আগামী 3 বছরকে সামনে রেখে নতুন অভিবাসন নীতি ঘোষণা করা হবে। বর্তমান অভিবাসন পরিকল্পনা অনুযায়ী চলতি বছর 4,65,000 অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে কানাডার, তবে আগামী বছর নতুন করে 4,85,000 অভিবাসী নেবে অটোয়া। এরপর 2 বছরে 5 লাখ করে মোট 10 লাখ অভিবাসী নেবে কানাডা। দেশটির অভিবাসন বিষয়ক সরকারি ওয়েবসাইট ইমিগ্রেশন কানাডার তথ্য থেকে জানা গেছে, 2024 সালে অর্থনৈতিক শ্রেণীর ইকোনমিক ক্লাস গো অধীন 2,81,135 জন অভিবাসী নেবে দেশটি। আর পরবর্তী 2 বছরে 2025-26 সালে এই ক্যাটাগরিতে নেওয়া হবে অভিবাসন সংখ্যা বছর প্রতি 3,01,250 জন উন্নতি করা হবে। আগামী বছর পারিবারিক শ্রেণীতে ফ্যামিলি ক্লাস 1,14,000 অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কানাডা, যা বার্ষিক লক্ষ্যমাত্রা 24%। 2025-26 সালে এই সংখ্যা প্রতি বছর হবে 1,18,000। শরণার্থী ও সুরক্ষিত ব্যক্তি ক্যাটাগরিতে রিফিউজি চলতি বছর 76,305 জন শরণার্থী নিচ্ছে কানাডা। 2024 সালে এই ক্যাটাগরিতে 76,115 শরণার্থী নেওয়া হবে। আর 2025-26 সালে প্রতি বছর 72,750 জন শরণার্থী নেবে অটোয়া। আবার 2024 সালে মানবিক ক্যাটাগরিতে 13,750 জন অভিবাসী নেবে কানাডা। আর 25 ও 26 সালে এই ক্যাটাগরিতে অভিবাসন অনুমোদনের সংখ্যা 16 লাভ করা হবে প্রতি বছর 8,000। অভিবাসন বিষয়ক নতুন লেভেল প্ল্যানটি এক্সপ্রেস এন্ট্রি ও বিপিএনপির আওতা বাড়াবে অটোয়া। 2024 সালে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে 1,10,770 জনকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে দেশটির ফেডারেল সরকার। 2025-26 সালে এই সংখ্যা বছর প্রতি 1,17,500 জনে উন্নতি করা হবে। এদিকে প্রাদেশিকভাবে পিএনপি 2024 সালে কানাডার লক্ষ্যমাত্রা হলো 1,10,000, তবে 2025-26 সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর 1,20,000 অভিবাসী কানাডা স্থায়ী হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে 2024 সালে ফ্যামিলি রিউনিফেশন বা ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ, স্বামী স্ত্রী পার্টনার ও সন্তানের জন্য স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় 82,000 অভিবাসী নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কানাডা। আর 2025-26 সালে এই ক্যাটাগরিতে প্রতি বছর 84,000 জন অভিবাসী নেবে উত্তর আমেরিকার দেশ কানাডা। আবার মা বাবা দাদাদের জন্য পিজিপি প্রোগ্রামের আওতায় 2024 সালের মধ্যে 32,000 অভিবাসী নেবে কানাডা। পরবর্তী 2 বছরে এই সংখ্যা অপরিবর্তিত থাকবে।
কানাডার ফেডারেল সিস্টেমের বাইরে থাকা কুইবেক প্রদেশে শনিবার 2-4 অক্টোবর অভিবাসন পরিকল্পনা ঘোষণা করা সেই ফরাসি ভাষা অশোধিত এই প্রদেশে 2024-25 সালের মধ্যে তারা 1 লাখ অভিবাসী নেবে। কুইবেক কানাডার একমাত্র প্রদেশ যাদের এককভাবে স্থায়ী অভিবাসন নেওয়ার ক্ষমতা রয়েছে। এখনও সে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে আপনারা যে 15 লাখ অভিবাসী নেবে এই যাওয়ার যে বিষয়গুলো সেটা ক্লিয়ার করে দিচ্ছে। কানাডা যাওয়ার সহজ 10টি উপায়ের মধ্যে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম, নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে কানাডা বসবাসের জন্য একটি পথ হল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম। এটি একটি সহজ প্রক্রিয়া যার মাধ্যমে আপনি কানাডা অভিবাসন ও কানাডার স্থায়ী বাসিন্দা হতে পারেন। কানাডা অভিবাসন নীতিমালা এটি কার্যকর হচ্ছে পরিবারের সদস্যের আমন্ত্রণে সেখানে যায় তাকে বলে ফ্যামিলি রিউনিফিকেশন বা ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপের মাধ্যমে পরিবারের স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানাতে পারে। অনেক অভিবাসন প্রত্যাশী ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করে কানাডার চাকরি অফার নিয়ে যান। এক্ষেত্রে তাকে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট LMEA এরাও তাই আবেদন জমা দিতে হবে। এটি অপেক্ষাকৃত কঠিন প্রক্রিয়া, তবে এর মাধ্যমে কানাডা স্থায়ী হওয়া খুব সহজ। কানাডা অভিবাসী হওয়ার ক্ষেত্রে PNP এখন জনপ্রিয়তা পেয়েছে। কানাডা প্রদেশ যেমন আলবার্টা, অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া সহ অন্যান্য প্রদেশের নিজস্ব অভিবাসন নীতিমালা রয়েছে। ফেডারেল নীতিমালার চেয়ে এই পদ্ধতিগুলো অনেক দ্রুত অভিবাসী হওয়া যায়, তবে এক্ষেত্রে কানাডা যাওয়ার পর তাকে ওই নির্দিষ্ট প্রদেশে বসবাস করতে হবে। 18 থেকে 35 বছর বয়সী যুবকরা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা IEC এর আওতায় চাকরির অফার লেটার ছাড়াই কানাডা যেতে পারে, তবে এই সুবিধা যে কোনো দেশের নাগরিকের জন্য নয়। কানাডার দক্ষ কর্মী নেওয়ার জন্য বিশেষ বিশেষ ভিসা চালু রয়েছে। 347টি পেশা এই জন্য বলে নিয়োগ নিয়ে থাকে কানাডা। এর মধ্যে রয়েছে হেয়ার স্টাইলিস্ট, নরসুন্দর, বিক্রয়কর্মী ও প্রশাসনিক সহকারী। কানাডা যাওয়ার একটি সহজ প্রক্রিয়া স্টাডি ভিসা, তবে এই জন্য আপনাকে কানাডার কোন প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া আগেই সেরে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি সেখানে চাকরি করতে পারবেন শুধুমাত্র ওই স্টেজে আপনি পড়াশোনা করছেন সেই স্টেজে। এই সুযোগ পৃথিবীর সব দেশের জন্য রয়েছে। ভ্রমণ ভিসা যাওয়া কানাডা যাওয়া সহজ, তবে ভিসা পাওয়া একটু কঠিন। ছুটি কাটাতে বা ভ্রমণ করতে যারা কানাডা যেতে চান তাদের ভিসা দিয়ে থাকে। কানাডা সরকার আগামী বছরে ইকোনমিক প্রোগ্রামে মোট 191,600 অভিবাসী নেবে। কারো যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তিনি কানাডা ব্যবসা শুরু করতে চান, তাহলে কানাডা যাওয়ার জন্য তার সহজ। তবে কেউ যদি কানাডা বসবাস করতে না চায়, তবে তার ব্যবসা প্রতিষ্ঠান কানাডার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি থাকে, তবে কানাডা যেতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে অনেকগুলো ক্যাটাগরির কথা আজকে আপনাদের জানালাম। যে 15 লাখ অভিবাসী নেবে কানাডা সেটা হচ্ছে 23, 24, 25, 26, 4 বছরে, টোটাল 4 বছরে হচ্ছে আপনার 15 লাখ অভিবাসী নেবে। সেটা অনেক প্রক্রিয়া আজকে আপনাদের জানালাম যে কোন কোন ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন। তবে সবচেয়ে আমার মনে হয় যে এক্সপ্রেসেন্টি যে বিষয়টা রয়েছে সেটা আপনারা অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে পারেন। যদিও কানাডা ভিসা পাওয়া খুব কঠিন বিষয়, তারপরেও চেষ্টা করতে তো আর সমস্যা নেই, চেষ্টা আপনারা করতেই পারেন বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে। তবে অবৈধ পথে কেউ যাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই কোনো ভালো এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমাদের একটি ভিডিও আছে চ্যানেলে, আমি 2 দিন আগে দিয়েছি, আপনারা দেখতে পারেন যে ইউরোপ কান্ট্রিতে বা বিভিন্ন দেশে যেতে আপনার যে বিশ্বস্ত এজেন্সি আছে সেগুলো একটা তথ্য আমি দিয়েছি, একটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং প্রতিটি এজেন্সির নাম সহকারী এবং মোবাইল নাম্বার সহকারে আমি দিয়েছি ভিডিওটা। আশা রেখে আপনাদের সেই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তারপর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটা, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।